নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ল অফ অ্যাট্রাকশন। আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে, মাত্র দুদিনে আপনি আপনার যে কোনো ইচ্ছেকে কিভাবে ম্যানিফেস্ট করবেন, কিভাবে সেটাকে রিয়ালিটিতে রূপান্তরিত করবেন, তো সেই ভিডিওই আজকে বানাচ্ছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ একটি লাইক অবশ্যই করে দেবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছয় এবং প্রত্যেকে এই ছোট্ট টেকনিকটি, মাত্র দুদিনের টেকনিকটি ইউজ করে তাদের জীবনের সমস্ত ধরনের স্বপ্নকে ম্যানিফেস্ট করতে পারে বা পূরণ করতে পারে। এবং পাশাপাশি রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ওপরে এবং আজকের ভিডিওটির বা টেকনিকটির নাম হচ্ছে ট্রিপল টু টেকনিক, বা টু ইন্টু ডাবল টু বলতে পারেন, টু 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 ম্যানিফেস্টেশন টেকনিক। খুবই শক্তিশালী একটি টেকনিক এবং মাত্র দুদিনের মধ্যে আপনি কিন্তু আপনার যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারবেন এই সহজ সরল ছোট্ট টেকনিকটির সাহায্যে। তো কী সেই টেকনিক, এই টেকনিক আপনি কিভাবে করবেন, হ্যাঁ সেটাই বলবো। তো মন দিয়ে শুনতে থাকুন এবং একটি খাতা নিয়ে নিন এবং একটি পেন নিয়ে নিন, আমি যা যা বলছি সেই সমস্ত কিছুকে আপনি নোট করতে থাকুন এবং তারপর আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করুন, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সফলতা পাবেন। তো আশা করছি খাতা পেন আপনি নিয়ে নিয়েছেন, এবার আমি যা যা বলছি সেগুলোকে লিখতে থাকুন। সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করার আগে আপনাকে একটি সুন্দর করে উইশ লাইন ঠিক করে নিতে হয়, অর্থাৎ আপনার কি ইচ্ছা, কোন উইশের জন্য আপনি এই টেকনিকটি করছেন সেটা সবার আগে আপনাকে নির্বাচন করে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় আপনি একটি উইশকে স্থির করলেন এবং সেটা নিয়ে আপনি কাজ শুরু করলেন, ঠিক একদিন দুদিন পর আপনার হয়তো মনে হচ্ছে যে এই উইশটা না, আমার এইটা করলে বেশি ভালো হতো, এরকম কিন্তু অনেক সময় হয়। তো সেই জন্য উইশটাকে স্থির করতে সময় নিন, টেকনিকটা মাত্র দুদিনের, কিন্তু উইশটাকে আগে ঠিকঠাকভাবে আপনি তৈরি করে নিন যে হ্যাঁ এটাই হচ্ছে আমার বর্তমান সময়ে সঠিক উইশ, বা এই উইশটিকেই আমি ম্যানিফেস্ট করতে চাই। এইটা সবার আগে আপনাকে স্থির করতে হবে, কারণ এই প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম সময় হয়। আপনারাই অনেক সময় ফোন করেন, বলেন যে দাদা আমি এরকম শুরু করেছিলাম, আমার এখন এটা না এটা দরকার, তাহলে আমি কি করব, দুটো উইশকি করা যায় কি না, তিনটে উইশকি করা যায় কি না, এই জাতীয় প্রশ্ন আপনাদের দিক থেকেই আসে। সেই জন্যই এতগুলো কথা বললাম যে সবার প্রথমে আপনাকে উইশ লাইনটি ঠিক করে নিতে হবে। এখানে কি কি উইশ আপনি ম্যানিফেস্ট করতে পারবেন সেটাও একটি প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে আপনি যে কোনো উইশকে ম্যানিফেস্ট করতে পারেন, তবে হ্যাঁ সবটাই পজিটিভ, আমি কারো ক্ষতি করে দেবো সেই আমার ইচ্ছে যদি হয়, সেই ইচ্ছেটাকে আমি এখানে ম্যানিফেস্ট করতে পারবো না। আমরা সবসময় পজিটিভ ইচ্ছা, পজিটিভ বিষয়গুলোকে এখানে করব, কারণ এখানে সরাসরি ইউনিভার্সের কাছে আমরা চাইছি, এই বিষয়টা আমরা ইউনিভার্সের কাছে চাইছি। তো সেই জন্য আমরা কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু এখানে কিন্তু করতে পারবো না। তো এখানে কী কী উইশ আপনি নিতে পারেন, আপনি হেলথ রিলেটেড যে কোনো উইশ নিতে পারেন, আপনি মানি রিলেটেড কোনো উইশ নিতে পারেন, আপনি আপনার বিজনেস রিলেটেড কোনো উইশ নিতে পারেন, আপনি আপনার লাইফের সাকসেসের জন্য কোনো বিষয় রয়েছে সেই ধরনের উইশ নিতে পারেন, আপনি আপনার লাভ রিলেটেড, রিলেশন রিলেটেড উইশ এখানে নিতে পারেন, জব রিলেটেড আপনি উইশ নিতে পারেন, কারো জব লাগছে না, পাচ্ছে না সে জব, বারবার ইন্টারভিউ দিয়েও ফেল হচ্ছে, কিছুতেই চাকরি পাচ্ছে না, তো সেক্ষেত্রে সে জবের জন্য এটা করতে পারে, কারো জব তো হয়েছে বাট ইনক্রিমেন্ট হচ্ছে না, কোনো মায়না বাড়ছে না, সেক্ষেত্রে সে সেই উইশ সেখানে নিতে পারে, কারো স্যালারি ঠিক আছে, জবও ঠিক আছে বাট প্রমোশন হচ্ছে না, বা সেখানকার কলিগদের সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে না, বর্তমানে বসের সঙ্গে সম্পর্ক খারাপ, তো এই যে বিভিন্ন ধরনের উইশ রয়েছে, এই জাতীয় উইশ যদি আপনার জীবনে
এই মুহূর্তে প্রয়োজন হয় তাহলে সেই উইশকেই আপনি নিন এবং সেই উইশকেই এখানে ম্যানিফেস্ট করুন। এখানে কিন্তু আপনি এই জাতীয় উইশকে ম্যানিফেস্ট করতে পারছেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উইশ রয়েছে, সব তো আমার মাথাতেও নেই, হয়তো আপনার সেই প্রবলেমটা চলছে সেই জন্য আপনি সেটা ভালো বলতে পারবেন। তো যে কোনো উইশকে আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন, সবার প্রথম সেই উইশটিকে আপনি একটি কাগজে লিখে রাখুন, ছোট করে স্পেসিফিক লিখে রাখুন, অনেক বড় নয়, লিখে রাখুন। যদি আপনার হেলথ রিলেটেড কোনো কিছু হয় সমস্যা, সেক্ষেত্রে আপনি লিখুন যে আমি খুব খুশি আমার হেলথ রিলেটেড যে সমস্যাটা সেটা মিটে গেছে, বা সমস্যা ওয়ার্ডটা দেওয়ারও দরকার নেই, আপনি লিখুন আমি খুব খুশি, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, সমস্যা কথাটাকেও আমি উইথড্র করলাম, ডিলিট করুন, ওটাও নেগেটিভিটি দেবে। তো আমি খুব খুশি আমার হেলথ সম্পূর্ণ সুস্থ, বা আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি মানি রিলেটেড হয় তাহলে আমি খুব খুশি প্রতি মাসের শেষে আমি এত টাকা আয় করছি, কত টাকা সেটা আপনি বলবেন। তাহলে আমি খুব খুশি প্রতি মাসের শেষে আমি এত টাকা আয় করছি, যদি আপনার জব হয়। তো যদি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আমি খুব খুশি প্রতি মাসের শেষে আমি এত টাকা প্রফিট করছি। ঠিক আছে, এবার যদি কোনো অ্যামাউন্টের আপনার প্রয়োজন হয়, কোনো এক্সট্রা অ্যামাউন্ট বা কোনো লোন আপনি চাইছেন, বা কিছু কোনো আপনার বিজনেসকে অনেক বড় করার জন্য লোন স্যাংশন হচ্ছে না, সেক্ষেত্রে সেই উইশটাও আপনি এখানে নিতে পারেন যে আমি খুব খুশি আমার লোন স্যাংশন হয়ে গেছে, এত অ্যামাউন্টের লোন স্যাংশন হয়ে গেছে, এটাও আপনি করতে পারেন। পাশাপাশি যদি আপনার লাভ রিলেটেড কোনো বিষয় থাকে, রিলেশনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সেখানে লিখুন যে আমি খুব খুশি অমুকের সঙ্গে আমার রিলেশন সম্পূর্ণ নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, আমি খুব খুশি আমার সঙ্গে অমুকের রিলেশন খুব দারুণ। ঠিক আছে, এই জাতীয় ওয়ার্ডগুলোকে ব্যবহার করুন যেগুলো পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো শুরুতেই তো আমি পজিটিভ ওয়ার্ড ঢুকিয়ে দিতে বলছি, আমি খুব খুশি, এটা আমি ওয়াটার টেকনিকেও ব্যবহার করতে বলি, বা যে কোনো উইশের ক্ষেত্রে আমি বলি আমি খুব খুশিটা আগে যদি দেন খুব ভালো হয়। ঠিক আছে, আবার আপনি গ্র্যাটিটিউড দিয়েও শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স, বা ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই আমার আর অমুকের সম্পর্ককে নর্মাল করে দেওয়ার জন্য, ধন্যবাদ ইউনিভার্স প্রতি মাসের শেষে আমাকে এত টাকা আয় করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ ইউনিভার্স প্রতি মাসের শেষে আমার বিজনেস থেকে এত টাকা প্রফিট করানোর জন্য। ঠিক আছে, তো এইভাবে ধন্যবাদ ইউনিভার্স আমার হেলথ সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার জন্য, বা পার্টিকুলার কোনো যদি ডিজিজ থাকে আপনার, রোগ থাকে, সেই রোগ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন সেটা বলবেন। তো নয় আপনি থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে স্টার্ট করবেন, নয় আপনি আমি খুব খুশি এটা দিয়ে স্টার্ট করবেন, দুটোই করতে পারেন। শুরুতে গ্র্যাটিটিউড দিয়েও করতে পারেন, আবার শুরুতে আপনি খুব খুশি সেইটা বলেও করতে পারেন। তো আগে আপনি আপনার উইশটাকে সুন্দর করে স্থির করে নিন। ঠিক আছে, আমি আবারও বলবো এই উইশটাকে নিয়েই কিন্তু যত গণ্ডগোল হয়, আজকে আপনার যেটা উইশ মনে হচ্ছে কালকে সেটা আর প্রয়োজন না হতে পারে, সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য একটু সময় নিয়ে আপনি আগে আপনার উইশটাকে ঠিক করুন। কারণ একটা সময় একটা জিনিসকেই কিন্তু আমাদের ব্রেইন বলুন, সাবকনসাস মাইন্ড বলুন, ইউনিভার্স বলুন, ম্যানিফেস্ট করতে পারে, অনেকগুলো পারে না। হ্যাঁ, কিছু কিছু টেকনিক আছে যেখানে আমরা চাইলে সেখানে দুটো তিনটেও বলতে পারি, তবে সেখানে কিন্তু বিষয়টা হচ্ছে একটা রিলেটেড বিষয় থাকে, জব, রিলেশন, হেলথ, দেখুন এগুলো রিলেটেড রয়েছে। যার জব প্রয়োজন তার হেলথকেও ঠিক থাকতে হবে, তার রিলেশনকেও ঠিক থাকতে হবে, এগুলো মোটামুটি দেখুন কাছাকাছি আছে। ঠিক আছে, তো কিছু কিছু টেকনিক রয়েছে যেখানে একের অধিক উইশ আমরা করতে পারি, যেরকম স্ক্রিপ্টিং রয়েছে যেখানে আমরা 5-7-10 করতে পারি, সেখানে আমরা শুধু জাস্ট লিখবো, কোনো ছবি কেটে লাগাবো। ঠিক আছে, ভিশন বোর্ড বানাতে পারি, তো সেই বিষয়গুলো হচ্ছে একটু অন্যরকম, সেখানে আমরা সেটাও দেখুন রিলেটেড আছে, একটা বাড়ি, একটা গাড়ি, একটা জব, প্রথমে জব, বাড়ি, গাড়ি, রিলেশন, সব দেখুন পরপর সেম সিস্টেমেই আসছে। ঠিক আছে, উইশেরও কিন্তু একটা সিস্টেম আছে। তো এখানে আপনাকে একটি মাত্র উইশকেই নিতে হবে, এবং একটি মাত্র উইশের জন্যই কিন্তু এই ম্যানিফেস্টেশন টেকনিকটি অ্যাপ্লাই করতে হবে। এটা হয়ে যাওয়ার পর, এটা যখন আপনার ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, নেক্সট টাইম আপনি আর একটা উইশের জন্য আরেকবার এই টেকনিককে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আপনি 3 নম্বর উইশের জন্যও করতে পারেন, তবে একটা একটা করে কমপ্লিট করে নিন। ঠিক আছে,
তো উইশ লাইনটা আপনার যখন ঠিক হয়ে গেল, এরপর আপনি কি করবেন? এরপর আপনি একটি ডায়েরি নিতে পারেন, এরকম এরকম এটা রুল টানাই রয়েছে, রুল টানা ডায়েরি নিতে পারেন, অথবা এরকম কোনো নোটবুক নিতে পারেন, এখানেও আপনি লেখার কাজটা করতে পারেন। তো বা আপনার কাছে যদি নর্মাল কোনো নোটবুক থাকে, কোনো খাতা থাকে, সেখানেও আপনি করবেন, ঠিক আছে? তো খাতা আপনি নিলেন, এবার পেন, পেন আপনি যে কোনো কালারের নিতে পারেন, ঠিক আছে? শুধু ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করবেন, কালো রং হচ্ছে একটা নেগেটিভিটি দেয়, বিশেষ করে এই ধরনের টেকনিক বা কোনো উইশ ফুলফিলমেন্টের সময় যখন আমরা কিছু লিখছি, সেক্ষেত্রে ব্ল্যাক কালারটা না ব্যবহার করাই ভালো। যদি কারো ব্ল্যাক শুভ হয়, যে সে তার জীবনের সমস্ত কিছুই ব্ল্যাক কালার দিয়ে করে সবসময় সাকসেস পেয়ে এসেছে, তাহলে সে অবভিয়াসলি ব্ল্যাক কালার ইউজ করতে পারে, ঠিক আছে? তো এখানে এবার পেন হয়ে গেল, খাতা হয়ে গেল, এবার উইশ লাইনও রেডি হয়ে গেল, এবার কি করতে হবে? উইশটা লিখতে হবে। এবার আসছি টেকনিকের মেন জায়গায়। রাত্রিবেলা আপনি ডিনার করে নিন, ডিনার করে নেওয়ার পর আপনি এই টেকনিকটি করবেন। ডিনার করার পর আপনি আপনার রুমে যান, যেখানে আপনি এই টেকনিকটি করছেন। আরেকটি কথা, এই যে টেকনিকটি আপনি করছেন, 10 জনকে জানিয়ে করার দরকার নেই, আপনি নিজের মনেই রাখুন, নিজের জন্যই করুন, ঠিক আছে? বা অপরের জন্য যদি আপনি করতে চান করতে পারেন, উইশ আপনি অন্য কারোর জন্য করছেন, আপনার ছেলের জবের জন্য, মেয়ের বিয়ের জন্য করতে পারেন, কিন্তু যাই করছেন না কেন, আপনি নিজে তো উইশটা করছেন, তো সেই জন্য আপনি 10 জনকে জানাবেন না যে আমি একটা টেকনিক করছি দেখো, এটা বলার দরকার নেই, জানানোরও দরকার নেই, আপনি নিজে নিজে করুন, কেউ যেন না দেখে আপনি যখন করছেন, ঠিক আছে? তো আপনি ডিনারের পর সেরকম একটি জায়গায় গেলেন, ঘরে যাওয়ার পর আপনি ডায়েরিটি নিলেন, পেন নিলেন, রেডি হলেন, এবার আপনি একটু রিল্যাক্স হয়ে নিন, কারণ সারাক্ষণ মনের মধ্যে অনেক রকম কিন্তু চিন্তা ভাবনা আমাদের চলে। যখন আমরা কোনো টেকনিক করব বা কিছু করব, তখন আমাদের সেই চিন্তাভাবনাগুলোকে কিন্তু মাথা থেকে বের করে দিতে হবে, বের করে দিয়ে তারপর সেই টেকনিক বলুন, সেই কাজটি বলুন, সেটা করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি অন্যান্য সব ভিডিওতে বলি, এখানেও বলছি, ডিপ ব্রিথিং করবে, লম্বা শ্বাস নেবেন নাক দিয়ে, অবশ্যই সোজা হয়ে বসে, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন। অর্থাৎ নাক দিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, ছাড়ছি কি অনেক দেরি করে, বুঝতে পেরেছেন? তো এটা আপনি 3 বার করুন, 3 বার করলেই দেখবেন আপনি পুরো রিল্যাক্স হয়ে যাবেন। এবং আরেকটি কথা বলি, এই টেকনিক করার আগে আপনি কিন্তু খুব পেট ভরে খাবেন না, মানে অনেক খেয়ে নিয়েছেন, বিশাল একটা, অনেক খেলেও কিন্তু দেখবেন শরীর একটা অস্বস্তি হয়, না শুতে ভালো লাগে, না বসতে ভালো লাগে, না দাঁড়াতে ভালো লাগে, একটা অস্বস্তি অস্বস্তি ভাব হয়, সেটা কিন্তু করবেন না, এমনভাবে খাবেন যাতে সেই অস্বস্তিটা না হয়। এবার আপনি রিল্যাক্স হয়ে গেলেন, এবার আপনি ওই যে উইশ লাইনটি আপনি লিখেছেন, আগে স্থির করে রেখেছেন, একটি জায়গায় লিখে রেখেছেন, সেটাকেই এখানে ঠিক হাতের লেখা যেভাবে আমরা লিখি, প্রথমে একটি লাইন লিখলাম আমি খুব ভালো ছেলে, নিচেও লিখছি আমি খুব ভালো ছেলে, আমি খুব ভালো ছেলে, আমি খুব ভালো ছেলে, এইভাবে আপনাকে পরপর ওই লাইনটি লিখতে হবে, যে আমি খুব খুশি প্রতি মাসের শেষে আমি এত টাকা আয় করছি। আবার ঠিক তার নিচেও তাই, আমি খুব খুশি প্রতি মাসে মাসের শেষে আমি এত টাকা আয় করছি, ঠিক তার নিচেও একই একই একই, পুরো কপি করছেন আপনি, ঠিক আছে? এইভাবে আপনি কটা লাইন লিখবেন? 22টি লাইন লিখবেন, 22 লাইনস, 22টি লাইন আপনি পরপর লিখবেন। এবং হাতের লেখা খাতায় কিভাবে আমরা লিখি? খুব সুন্দরভাবে ধরে ধরে, গোটা গোটা করে, যাতে খুব সুন্দর দেখায়, কারণ কোনো তাড়াহুড়ো নেই এখানে, ঠিক আছে? এটা কোনো তাড়াহুড়োর ব্যাপার নয়, একদম রিল্যাক্সে ধীরে ধীরে সুন্দরভাবে, মানে দেখবেনও আপনি, নিজে দেখলেও ভাববেন বাহ খুব সুন্দর লিখেছি আমি, এই ব্যাপারটা সুন্দর করে লিখবেন। জানেন তো, যেখানে সুন্দর জিনিসটা থাকে সেখানে পজিটিভ এনার্জি থাকে, যেখানে সুন্দর জিনিসটা থাকে না, কুৎসিত জিনিসটা থাকে, নোংরা জিনিসটা থাকে, সেখানে কিন্তু পজিটিভ জিনিস থাকে না, কি থাকে? নেগেটিভ জিনিস থাকে। তো সেই জন্য লেখাটাকেও স্বচ্ছভাবে লিখুন। রাফ আমরা অনেক সময় লিখি ঠিকই, এই যে স্ক্রিপ্টটা আমি লিখেছি ভিডিওর জন্য, এটাও এমনভাবে লিখেছি হয়তো আমি বুঝতে পারবো আর কেউ বুঝতে পারবে না, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? এটা আমি জেনে শুনেই লিখছি,
এটা আমি কাউকে দেখাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এমন কিছু লিখবো যেগুলো মানুষ দেখবে, সেটাকে খুব সুন্দর করে লেখা উচিত। যদিও এই উইশ যেটা আপনি লিখছেন সেটাও আপনি কাউকে দেখাবেন না, তাহলেও সুন্দর করে লিখতে হবে, আপনি যতটা সুন্দর করে পারেন। পরপর 22টি লাইন আপনি লিখবেন, একটা পাতায় যদি না হয় পরের পাতায় লিখুন, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে শুরু করেছেন, ধরুন এখানে ধরুন 15টা লাইন রয়েছে, তাহলে 15-র পরে আরও 7টা লাইন বাকি, তো 7টা লাইন এখানে লিখবেন, ঠিক আছে। এমন খাতা, এমন নয় যে আপনাকে এরকম বড় খাতায় নিতে হবে যেখানে 22টা লাইন একসঙ্গে হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে তা কিন্তু আমি বলছি না। মোট 22টি লাইন আপনি লিখবেন, সেটা একটা পাতায় হোক বা দুটো পাতায় হোক, ঠিক আছে। লেখা হয়ে গেল, একদম নিচে 22টা লাইনের পরে 23তম লাইনে আপনি লিখুন, তিনবার লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে। এটা আপনি দুটো ক্ষেত্রেই লিখবেন, দুটো ক্ষেত্র কী কী, প্রথম যে বিষয়টা বলেছিলাম যে আপনি আমি খুব খুশি দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রেও আপনি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স লাস্টে লিখবেন, বা ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই, এই কথাটাও লাইন, এই লাইনটাও তিনবার লিখতে পারেন। আর দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা যে গ্র্যাটিটিউড দিয়ে শুরু করছেন, অর্থাৎ থ্যাংক ইউ ইউনিভার্স বা ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই দিয়েই শুরু করেছিলেন উইশ লাইনটা, সেক্ষেত্রেও আপনি নিচে কিন্তু ধন্যবাদ ইউনিভার্স বা থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখবেন। এটা হচ্ছে পুরো লেখার সিস্টেম। তো 22টি লাইন লিখলেন এবং নিচে লিখলেন তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স, বুঝতে পেরেছেন, পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার খাতাটিকে আপনি বন্ধ করুন। তো লেখা হয়ে গেল, লেখার পরে আপনি মিনিট দুয়েক, দু মিনিট ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন। কি কল্পনা করবেন? যে উইশটি আপনি লিখেছেন সেটা আপনার রিয়ালিটিতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ আপনার সামনে সেটা চলে এসেছে, আপনি সেটা পেয়ে গেছেন। আপনি যদি মানি রিলেটেড বলেন তাহলে আপনার কাছে অর্থ চলে এসেছে, আপনি যদি রিলেশনের কিছু বলেন তাহলে রিলেশন আপনার কাছে চলে এসেছে, সেই বিষয়টা আপনার রিয়ালিটিতে চলে এসেছে। আপনি যদি হেলথ রিলেটেড কিছু বলেন তাহলে আপনি সুস্থ হয়ে গেছেন, সম্পূর্ণ সুস্থ। এটাকে ফিল করুন, ভিজুয়ালাইজ করুন, যাকে ল অফ অ্যাট্রাকশনের ভাষায় আমরা কি বলি, অ্যাক্টাজিফ, অর্থাৎ ফেক অ্যাক্টিং। সেই ফেক অ্যাক্টিংটি আপনি করুন মিনিট দুয়েক। এই অ্যাক্টিংটা যে আপনি করছেন বা এই যে ভিজুয়ালাইজটা আপনি করছেন বা কল্পনাটা করছেন, সেটারও কিন্তু একটা শুরু একটা শেষ হবে। একই কল্পনায় কিন্তু ঠিক পরের দিনও করতে হবে, পরের দিন অন্যরকম করলে হবে না, একই রকম, ঠিক আছে। তো সেই বিষয়টা আপনি মিনিট দুয়েক কল্পনা করুন, তারপর করে আপনি একটি ভালো জায়গায় রেখে দিন খাতাকে। কখনো আপনার এই যে কোমর বা বুকের নিচের পোর্শনে রাখবেন, ওই যে খাতাটি লিখেছেন উইশ, ওটা একটা উইশ, আপনি ইউনিভার্সের কাছে সেই উইশটি লিখছেন, তো তাকেও সম্মান দিতে হবে। তাকে আপনি নিচে কোনো জায়গায় রেখে দিলেন পায়ের সমান সমান, না রাখবেন না, তাকে উপরের দিকে কোনো জায়গায় রাখবেন। আপনার বাড়িতে যে তাক রয়েছে বা সেলফ রয়েছে উপরের দিকে রাখুন, ঠিক আছে, মোটামুটি বুকের সমান রাখুন, তার নিচে রাখবেন না, একেবারে কোমর অবধি ধরুন রাখতে পারেন, কোমরের নিচে রাখবেন না, কোনো উইশ উপরের দিকে করে রাখুন, ঠিক আছে। এমনকি বাড়িতে যে টাকা পয়সা রাখা হয় সেটাকেও কিন্তু এই নিয়ম মেনে রাখা উচিত, সবসময় উপরের দিকে রাখা উচিত, নিচে নয়। নিচে রাখলে কি হবে, সেটাকে অসম্মান করা হয়, মা লক্ষ্মীকে অসম্মান করা হয়, সেই জন্য সেই বাড়িতে অর্থ থাকে না, এটাও আমি অনেক ভিডিওতে বলেছি, তো এটা এই ভিডিওর পার্ট নয়, সরি আমি তাও এখানে ঢুকিয়ে দিলাম। তো উপরের দিকে করে রাখার পর, রাখার পর আপনি সিম্পলি ঘুমোতে চলে যাবেন, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। টেকনিকটি করার পরে আপনি সোজা গিয়ে ঘুমিয়ে পড়বেন, বা আপনি যদি বেডরুমে করছেন তো এবার ঘুমিয়ে পড়ুন, বড় জোর ফ্যামিলি মেম্বারদের গুড নাইট বলুন, সুইট ড্রিম বলুন, এইটুকু, এর বেশি কিছু নয়, বলে আপনি ঘুমিয়ে পড়ুন। এটা কেন করতে বলছি, এর পেছনেও একটি কারণ আছে, কারণটিও বলে দিচ্ছি। এতক্ষণ যে আপনি যা কর্মকাণ্ড করলেন, যা লিখলেন, যা ভাবলেন, সেই সব কিছুর এফেক্ট আপনার কনশাস মাইন্ডে রয়েছে। এবার আপনি যদি শুয়ে পড়েন তাহলে কনশাস মাইন্ড থেকে ওটা সাবকনশাস মাইন্ডে খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের কনশাস মাইন্ড
কাজ করা বন্ধ করে দেয়, সাবকনসাস মাইন্ড কাজ করা চালু করে। অর্থাৎ কনসাস মাইন্ড সারাদিন আপনি যা করেছেন সেই সমস্ত কিছু, সেই ফাইল সাবকনসাস মাইন্ডকে পাঠিয়ে দিয়ে সে রেস্টের দিকে চলে যায়, রেস্ট নিতে চলে যায়। এবার নাইট ডিউটি করবে কে? সাবকনসাস মাইন্ড। সারা রাত্রি মানে যতক্ষণ আপনি ঘুমোচ্ছেন ততক্ষণ সে ডিউটি করবে। সারাদিন আপনি কি করেছেন সেটার ওপরে আপনার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে, স্থির হবে। সেটাকে সাবকনসাস মাইন্ড করবে, অর্থাৎ ডিসাইড করবে আগামী দিন আপনার জন্য কতটা ভালো আসবে। তো আপনি যদি রাত্রিবেলা এই কর্মকাণ্ড করার পরেই ঘুমোতে চলে যান, বা ঘুমানোর সময় যদি আপনি ভিজুয়ালাইজ করতে করতে ঘুমোন, যেটা ভিজুয়ালাইজ দু মিনিটের জন্য করেছিলেন, তাহলে সেটা আরও বেটার রেজাল্ট দেবে। অর্থাৎ সেই পুরো বিষয়টাই, ফাইলটাই সরাসরি সাবকনসাস মাইন্ডে চলে যাবে এবং সাবকনসাস মাইন্ড সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে। যদি আপনি অনেক কথাবার্তার মধ্যে জড়িয়ে যান, অনেক কিছু কাজ করতে শুরু করে দেন এটা করার পর, তাহলে কি হবে, আপনার ওটা চাপা পড়ে গেল। এই যে কাজগুলো এখন করলেন সেগুলোর আবার এর উপরে চাপা পড়ে গেল। তো সাবকনসাস মাইন্ডে আগে এইটা যাবে, তারপর আপনার টেকনিকটা যাবে। তো আমি চাইছি আগে টেকনিক যেটা করলেন সেটাই সবার আগে সাবকনসাস মাইন্ডে যাক, ঠিক আছে? তো ওই জন্য ঘুমিয়ে পড়বেন। এখানে আরও একটি কাজ করতে পারেন, এই যে খাতাটিকে আমি রাখতে বললাম কোনো জায়গায়, আপনি চাইলে এই খাতাটিকে কোথাও না রেখে আপনি যে বালিশে মাথা রেখে ঘুমিয়েছেন, ঘুমোচ্ছেন, সেই বালিশের নিচে রেখে দিন। সবচেয়েতে ভালো নিচে রেখে ঘুমোন, নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালবেলা উঠে খাতাটিকে একটি ভালো জায়গায় রাখুন, তো সেখানেও খেয়াল রাখবেন ওপরের দিক করে রাখবেন, ঠিক আছে? কেউ যেন খাতাটি পড়ে না ফেলে, দেখে না ফেলে, ঠিক আছে? আপনার উইশ পূরণ হয়ে যাওয়ার পরে কেউ দেখলো কি না দেখলো কিছু যায় আসে না, উইশ যতদিন পূরণ না হচ্ছে ততদিন যেন কেউ খাতাটি না দেখে। তো এবার ঠিক পরের দিন আপনি কি করবেন? সকালে তো ঘুম থেকে উঠলেন, আপনি নিজের কাজকর্ম করলেন, যা যা করেন তাই করুন, ঠিক আছে? পরের দিন আপনি এই সেম জিনিস একই ফরম্যাটে করবেন, রাত্রিবেলা একইভাবেই এই পুরো বিষয়টা করবেন, করে ঘুমিয়ে পড়বেন। তাহলে দুদিন এই টেকনিকটি আপনি করবেন, কদিন? দুদিন। 22টি করে লাইন দুদিন লিখবেন, ঠিক যেরকম 33টি করে লাইন তিন দিন লিখতে বলেছিলাম ট্রিপল থ্রি টেকনিকে বা 3x3x3। যেরকম একইভাবে 5x5x5 টেকনিক আপনারা করেছেন, 55টা লাইন পাঁচ দিন লিখেছেন, ঠিক একইভাবেই 22টি লাইন দুদিন লিখবেন এই ট্রিপল টু টেকনিক বা 2x2x2 ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। দুদিন তো হয়ে গেল, দুদিনে আপনার টেকনিক কমপ্লিট। খাতাটিকেও আমি আপনি একটি ভালো জায়গায় রেখেছেন যাতে কেউ দেখতে না পায় বা সেটাকে না ধরতে পারে, সব হয়ে গেল। এইবার আপনাদের প্রশ্ন হচ্ছে আমার উইশ কতদিনে ফুলফিলমেন্ট হবে? 3 নম্বর দিনেও হয়ে যেতে পারে, 7 নম্বর দিনেও হয়ে যেতে পারে, আবার 21 নম্বর দিনেও হতে পারে বা 1 মাস পরেও হতে পারে। আপনি কতটা পজিটিভভাবে করলেন, আপনি কতটা এনার্জি ক্রিয়েট করতে পারলেন, আপনি মানে টেকনিকটিকে কতটা অন্তর থেকে বিশ্বাস করে করলেন, এই সব কিছু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার উইশ ফুলফিল হওয়ার জন্য। অনেকে আছে করে দেখি কি হয়, তো সেক্ষেত্রে তার উইশ ফুলফিলমেন্ট হতে দেরি হবে। কেউ যদি এটা মনে করে যে আমি এটা করলেই আমার কাজ মিটে যাবে, আমি একদম দৃঢ় নিশ্চিত, একদম দৃঢ় নিশ্চিত যে এটা করলেই আমার এই সমস্যাটা মিটে যাবে বা আমি এই জিনিসটা পেয়ে যাবই যাব, সে কিন্তু 3 নম্বর দিনেই পেয়ে যেতে পারে, আবার 7 নম্বর দিনেও পেয়ে যেতে পারে। যে যতটা এনার্জি ক্রিয়েট করেছে ইউনিভার্স তার কাজ তত আগে করে দেবে। ইউনিভার্স কিন্তু সবাইকে দেওয়ার জন্য বসে আছে, ইউনিভার্স কিন্তু কারো কাছ থেকে কিছু নিয়ে নিচ্ছে না, সকলকে শুধু দিচ্ছে। আপনি যে থটসগুলো ক্রিয়েট করছেন আপনার মাথায় সেগুলোও কিন্তু দায়ী, সারাদিন যে থটসগুলো ক্রিয়েট করছেন সেটাও দায়ী আপনার উইশকে তাড়াতাড়ি ফুলফিল হওয়ার জন্য, আবার দেরি করে ফুলফিল হওয়ার জন্য। যদি বলেন কেন, আমি বলে দিই। আপনি টেকনিকটি করলেন বড় জোর 5-7 মিনিট কি 10 মিনিট, আমি ধরলাম 15 মিনিট লাগলো এটা করতে, তো সারাদিনের মধ্যে আপনি 15 মিনিট ব্যবহার করেছেন, পজিটিভ এনার্জি ক্রিয়েট করেছেন, 2 মিনিট ভিজুয়ালাইজ করেছেন, করে টেকনিকটি করলেন। এর বাইরে সারাদিন আপনি কি করেছেন, নেগেটিভ চিন্তা করেছেন। তাহলে 15 মিনিটের পজিটিভ চিন্তা বা পজিটিভ এনার্জি আর সারাদিনের নেগেটিভ এনার্জি কোনটা বেশি হলো আপনারা নিজেরা বলুন। অতএব এই যে 15 মিনিটের টেকনিকটি আপনি করলেন সেটা তো একটি টেকনিক,
কিন্তু এর রেসটা আপনাকে সারাদিন টেনে নিয়ে যেতে হবে, অর্থাৎ সারাদিন আপনাকে পজিটিভ থাকতে হবে, সারাদিন আপনাকে ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখতে হবে, সারাদিন আপনাকে সম্পূর্ণরূপে নিজের উপর ভরসা, বিশ্বাস, সকলের উপরে মানে বিশ্বাস, এই বিষয়গুলোকে রাখতে হবে। তবে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি, শুধু এই টেকনিক বলে নয়, ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করে আপনি কিন্তু সফল হয়ে যাবেন। আর যদি এর উল্টোটা করেন, অর্থাৎ সারাদিন আপনি নেগেটিভ চিন্তা করছেন, হবে তো, হবে তো, হবে তো, পাবো কি, এগুলো কি সত্যি হয়, এই বিষয়গুলো যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে পূরণের দিকে এগোতে যে যা মানে এগোচ্ছেন, যে সেই পথে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, এটা আপনারা নিজেরাই তৈরি করছেন, এবং এটা আপনাদেরকেই ভোগ করতে হবে, কাউকে ভোগ করতে হবে না, আপনার আপনি করলে আপনাকেই ভোগ করতে হবে। তো সেই জন্য সব টেকনিকের মতো বা সব ভিডিওর মতো এখানেও বলবো যে ভালো কথা, আমি এখানে কয়েকটি পয়েন্ট লিখেছি যে কী কী করবেন না, এটা এইবার এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম আপনাদের বলছি, তো এটা শুনলেই বুঝতে পারবেন কী কী করা যাবে না। কাউকে এই টেকনিক যখন করছেন, দুদিনের টেকনিক করলেন, 21 দিন পর্যন্ত টেকনিকটা দেখুন, 21 দিন পর 22 বা 23 নম্বর দিন আপনি এই একই টেকনিকের জন্য প্রয়োজনে আর একবার করতে পারেন, বা অন্য কোনো উইশের জন্য আপনি করতে পারেন যদি আপনার উইশ ফুলফিল হয়ে যায়। আর যদি না হয়, সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমি আর একবার করবো, তাহলে 22তম 23তম দিন থেকে আপনি আবার স্টার্ট করুন একইভাবে, ঠিক আছে, দুদিনের জন্য, তারপর আবার 21 দিন দেখুন। তো এই যে লং পিরিয়ড, এই যে 21 দিনের একটা পিরিয়ড রয়েছে, যে কোনো কিছু ফুলফিলমেন্ট হওয়ার জন্য 21 দিনের একটা টাইম আমরা রাখি, মানে এটা আমি দিচ্ছি না টাইম, আমি মিঠুন রায় আমি এই টাইমটা ঠিক করলাম তা নয়, এটা যারা এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, এনেছেন, তারাই এই সিস্টেমগুলো দিয়েছেন, আমরা তো জাস্ট বলছি। তো রেইকিতেও তাই 21 দিনের ট্রিটমেন্ট নেওয়ার কথা সবসময় বলা হয়, 21 দিনের আত্মশুদ্ধিকরণ রয়েছে, ঠিক আছে। তো এই যে পিরিয়ডটা আপনি এই টেকনিকটি করলেন, সেই সময় আপনাকে কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো করা যাবে না। কী কী? কাউকে দুঃখ দিয়ে কথা বলা যাবে না, অর্থাৎ কাউকে হার্ট করা যাবে না, অন্যায় কাজ, পাপ কাজ এগুলো করা যাবে না, অর্থাৎ তখন আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড রয়েছেন, তখন আপনি যদি নিজেকে ভালো প্রমাণিত করতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে সেই জিনিসটা তাড়াতাড়ি আসার চান্স রয়েছে, আর আপনি যদি উল্টো করতে থাকেন, সেক্ষেত্রে সেটা আসার চান্সটা কমে যাবে। মিথ্যে কথা বলা যাবে না, এখন মিথ্যে কথা বলা যাবে না এই বিষয়টা এমন যে ওই শাখের করাতের মতো, ওইদিকে গেলেও সমস্যা, এদিকে গেলেও সমস্যা, কারণ মিথ্যে অনেক সময় আমাদের বলতে হয়, কলিযুগ, মিথ্যে কথা আমরা যদি বলি, কেউ বলি না, তাহলে সেটা সবচেয়ে বড় মিথ্যে কথা, যে মিথ্যে কথা বলছে, এ সবসময় মিথ্যে কথা বলে, তার মানে মিথ্যে কথা আপনি তখনই বলুন যখন কারো বাড়িতে এই মিথ্যে কথাটুকুর জন্য শান্তি আসবে, সেটা আপনার পরিবারও হতে পারে। সবসময় সত্যি কথা বললে অনেক জায়গায় দেখা যায় অশান্তি শুরু হয়ে যেতে পারে, তো সেই জায়গায় আপনি মিথ্যে কথাটা বলুন, সত্যি কথাটা চেপে দিন। আপনার উদ্দেশ্যটা থাকবে সবসময় ভালো, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যদি একটি মিথ্যে কথা বলতে চান, আপনি বলতে পারেন, কিন্তু সত্যকে দাবি দেওয়ার জন্য মিথ্যে কথা বলাটা কিন্তু মহাপাপ হবে, তো সেই দিক থেকে মিথ্যে কথা বলবেন না। কাউকে বাঁচানোর জন্য হলে বলুন। কাউকে অপমান করা, ছোট করা চলবে না, দুর্ব্যবহার করা চলবে না, কাউকে ইনসাল্ট করা, অপমান করা এগুলো চলবে না, নিজেকে বড় জাহির করা, আমি সব, আমি কি সব কিছু, মানে অহংকার, সেই বিষয়গুলো করা চলবে না। এই টেকনিক যখন করছেন, কী কী করবেন না বললাম, তার সঙ্গে কী কী করবেন, বেশি করে শান্ত থাকুন, এর পাশাপাশি সর্বদা পজিটিভ অ্যাফার্মেশন চ্যান্টিং করুন। আপনি যে উইশ লাইনটি লিখেছিলেন প্রয়োজনে, সেইটা সারাদিন চ্যান্ট করুন, যে ধন্যবাদ ইউনিভার্স আমাকে প্রতি মাসে এত টাকা আয় করিয়ে দেওয়ার জন্য, বা তোমার আশীর্বাদ আমি প্রতি মাসে এত টাকা আয় করছি। ওই যেটা লিখেছেন সেই লাইনটাকেই আপনি জপ করতে থাকুন সারাদিন, নেগেটিভ চিন্তা তো নাই, এই যে অ্যাফার্মেশন এইটাকেই সারাদিন আপনি চ্যান্ট করতে থাকুন, এবং প্রত্যেককে থ্যাংক ইউ বলুন। এই এই পিরিয়ডটার মধ্যে আপনি প্রত্যেককে থ্যাংক ইউ বলতে শিখুন, মানে থ্যাংক ইউ বলুন, আপনাকে এক গ্লাস জল এনে দিল আপনার ফ্যামিলি মেম্বার, তাকে থ্যাংক ইউ বলুন, বাচ্চা কাচ্চাকে থ্যাংক ইউ বলুন, আপনি নিজেকে থ্যাংক ইউ বলুন, ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারকে থ্যাংক ইউ বলুন, কলিগদের থ্যাংক ইউ বলুন, যাদের সঙ্গে আপনি ডেলি প্যাসেঞ্জারি করছেন তাদেরকে থ্যাংক ইউ বলুন, যেখান থেকে আপনি বহু মানে বাজার করছেন, জিনিসপত্র কিনছেন প্রয়োজনে তাদেরকে থ্যাংক ইউ বলুন। যত বেশি থ্যাংক ইউ বলবেন তত বেশি পজিটিভ এনার্জি আপনার কাছে আসতে থাকবে, যত বেশি থ্যাংক ইউ বলবেন তত পজিটিভ এনার্জি আপনার দিকে আসতে থাকবে, এবং আপনি তত পজিটিভ হবেন, এবং তত আপনি আগে
ইচ্ছে পূরণ করতে পারবে। তো বন্ধুরা, অনেক কিছু বলে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে, সেই উদ্দেশ্যেই আমি বলেছি, কারণ আমি তো বিষয়গুলো জানি এবং আমি এগুলো মানি। আপনারাও এগুলো মানুন, আপনারা দেখবেন আপনাদের জীবনও কিন্তু সব দিক থেকে খুশিয়া ভরে যাবে, সমস্ত দিক থেকে খুশি আর খুশি থাকবে, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। যা আপনি ভাববেন সেটাই আপনার জীবনে ঘটবে। ভাবাটাকে আপনি নিজে চেক করুন, ঠিক করুন। জীবনের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গায়, ঘরে বাইরে সমস্ত জায়গায় কি বলছেন সেটাকে মাথায় রাখবেন, পজিটিভ বলুন, পজিটিভ দেখুন, পজিটিভ কাজ করুন, দেখবেন আপনার লাইফও পজিটিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা একই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি চাইলে আপনার ফ্রি টাইমে যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন। বর্তমানে হোলি ফায়ার 3 রেইকি, সবচেয়ে শক্তিশালী রেইকি, রেইকি শিখতে পারেন। এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই, কী কী কোর্স করাই সেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।